নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। রাজ্যে পোস্ট অফিসগুলিতে 2357টি শূন্য পদে গ্রামীণ ডাকসেবক অর্থাৎ জিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে তোমাদের বিপিএম, এবিপিএম, ডাকসেবক এই সমস্ত বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং অনলাইনে ফর্ম ফিল আপ হয়েছিল। তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করেছিলে। তো এই নিয়োগের অফিসিয়াল রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের কিন্তু অফিসিয়াল রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা রেজাল্টটা কীভাবে চেক আউট করবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে, চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। তো আসো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ইন্ডিয়া পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশন জিডিএস অনলাইন এনগেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ APPUST.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো বাঁদিকে লেখা রয়েছে রেজাল্টস রিলিজড। এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল 2357 পোস্ট, 2357টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো এখানে ওয়েস্ট বেঙ্গলের উপর ক্লিক করে তোমরা কিন্তু রেজাল্টের PDFটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্টের PDFটা ডাউনলোড করার পর যদি ওপেন না হয়, সেক্ষেত্রে তোমরা কী করবে, তোমাদের ফোনের ফাইল ম্যানেজার ওপেন করবে। সেখানে তোমাদের ডাউনলোড ফোল্ডারে গিয়ে রেজাল্টের PDFে ক্লিক করবে, দেখবে তোমাদের রেজাল্টের PDFটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ রেজাল্টের অফিসিয়াল PDF ওপেন করলাম। দেখো বলা হয়েছে সিলেকশন লিস্ট অফ গ্রামীণ ডাকসেবক ফর ওয়েস্ট বেঙ্গল সার্কেল সাইকেল 3। সঙ্গে দেখো নোটিফিকেশান নাম্বারটা এখানে মেনশন করা আছে। এখানে দেখো বলা হয়েছে প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে দেখো ডিভিশনের নাম, তারপরে HONM, তারপরে SONM, তারপরে BONM, তারপরে পোস্টের নাম, কোন কোন পোস্টে সিলেকশন হয়েছে, তারপরে দেখো ক্যাটাগরি, তারপরে নাম্বার অফ পোস্ট, তারপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, এবং তারপরে সিলেক্টেড ক্যান্ডিডেটদের নাম, এবং সঙ্গে তার পার্সেন্টেজ অফ মার্কস, সেগুলো কিন্তু পরপর এখানে মেনশন করা আছে, ঠিক আছে? এখানে তোমাদের এই PDFে মোট 80টা পেজ রয়েছে, অনেক বড় PDF, ঠিক আছে? তো এখানে তোমরা সার্চ অপশানে ক্লিক করবে। এই PDFে সার্চ অপশানে তোমরা ক্লিক করবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সার্চ অপশান রয়েছে, এখানে ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবে, বসিয়ে সার্চ করে দেখে নেবে তোমাদের এখানে নাম আছে কি না। নাম থাকলে তোমরা এখানে সিলেক্টেড হয়ে গেছো, আর নাম না থাকলে তোমরা কিন্তু এখানে সিলেক্টেড হওনি, অর্থাৎ পাস করতে পারোনি, ঠিক আছে? আর একটা বিষয়, সেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে এখানে কাট অফ কত হয়েছে। তো দেখো বন্ধুরা, অন্যান্য চাকরির মতো কিন্তু এখানে, অর্থাৎ জিডিএস রিক্রুটমেন্টের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ইন্ডিভিজুয়াল কাট অফ হয় না। এখানে তোমাদের কী হয়, এখানে যে পোস্ট অফিসে নিয়োগ করা হচ্ছে সেই পোস্ট অফিসে যে সমস্ত ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করে তার মধ্যে যার হায়েস্ট নাম্বার তাকে কিন্তু এখানে সিলেক্টেড করা হয়, ঠিক আছে? তাকে সিলেকশন দেওয়া হয় এবং তার নাম্বারটা কিন্তু কাট অফ নাম্বার হয়ে যায়। যেমন দেখো এখানে ডিভিশন বারাসাত, তারপরে দেখো HONM বারাসাত HO, তারপরে দেখো এখানে SO নাম দেওয়া রয়েছে, BONM, তারপরে পোস্ট নেম GDS BPM, ঠিক আছে? তো এখানে দেখো একটি পোস্ট ইউআর ক্যাটাগরি, এখানে দেখো যে প্রার্থী সিলেকশন পেয়েছে তার এখানে কাট অফ মার্কস, অর্থাৎ তার পার্সেন্টেজটা দেওয়া রয়েছে, এটা কিন্তু সেই পোস্ট অফিসের কাট অফ মার্কস। এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল কাট অফ মার্কস হয় না, যে পোস্ট অফিসের যে হায়েস্ট সেটা কিন্তু কাট অফ মার্কস হয়ে যায়, ঠিক আছে? তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক তোমরা পেয়ে যাবে।